ক্লিক করছিস, এটা আমার শ্বশুর, আমি তার ছেলের বউ। এখন আমি শ্বশুরে সেবা যত্ন করি। এখন আমার হাজবেন্ড একটা ছোটখাটো চাকরি করে। এখন আমার হাজবেন্ড অফিসে চলে যায় সকালে, আমার ছেলে স্কুলে চলে যায়। এখন আমার শ্বশুরের এই হাতটা নাই, এখন আমার শ্বশুরের এই পা দুই হাত ধরাতে পারে না। এখন আমি আমার শ্বশুরের ধরে টয়লেটে নিয়ে যাই, টয়লেট থেকে নিয়ে আসি, গোসল করাই। এটা নাকি আমার করা নাকি ঠিক হচ্ছে না। আপনারা সবাই আমাকে জানাবেন আমার এই কাজটা করা ঠিক হইতেছে কি হইতেছে না। আর আমার শাশুড়ি মারা গেছে 8 বছর হয়েছে, 8 বছর হয়ে গেছে মারা গেছে, 2017 সালে মারা গেছে, 2017 সালে মারা গেছে আমার শাশুড়ি। এখন আমার শাশুড়ি মারা যাওয়ার পর দেখে আমার শ্বশুর এই অবস্থা। এখন আমার আমি যদি এইভাবে যদি না দেখি, আমার বাসায় যেহেতু নিয়ে আসছে, তার চারটে ছেলে, একটা ছেলে মারা গেছে আর তিনটা ছেলে আছে। তিনটা ছেলে ছোটখাটো চাকরি বাকরি করে, সবাই যার যার সংসার নিয়ে শেষে থাকে, আর যার যার মাস পরে শেষে ঠিকই দেখে। এখন তাদের ছেলে আছে, এক এক সময় তাদের হাজবেন্ডও দেখে, ই করে, দেশে থাকে যেহেতু দেখতে পারে। এখন আমি তো দেশে থাকি না, এখন তো আমার তো দেখতে হয়। এখন কি এটা কি ঠিক হয় কি হয় না, আপনারা কমেন্টের মধ্যে আমাকে একটু জানাবেন আমি কি কাজটা ঠিক করতেছি না ভালো করতেছি। আর আপনি ভালো মন্দ একটু বলেন, কথা বলেন। এখন তার শরীরের অবস্থা বেশি ভালো না, আপনারা সবাই দোয়া করবেন সে জানি একটু সুস্থ হয়। আর এই যে এই পুরো হাতটা, এই হাতটা আছে না, এই হাতটা পুরো এখান থেকে এইটুক জয়েন্ট খুলে গেছে, করে যাইয়া এইটুক জয়েন্ট ইয়ে গেছে, আর এইটুক তো প্যারালাইসিস হইয়া ব্যাক হয়ে গেছে। এখন তো সে কোনো কিছুই করতে পারে না। আমরা লুঙ্গি রাবার দিয়ে, তারপর লুঙ্গিটা মাথার ভিতরে দিয়ে, তারপর পড়াই দিয়ে অনেক কষ্ট করতেছি। এখন আল্লাহ তালা তাকে কতদিন বাঁচাবে না বাঁচাবে সেটা তো আমরা বলতে পারি না। আল্লাহ তার হায়াত কতদিন দিছে তা আমরা বলতে পারি না। এখন আমি তার ছেলের বউ, বড় ছেলের বউ, তারা তার হলো দুটো মেয়ে, চারটে ছেলে, মেজ ছেলে মারা গেছে আর তিনটে ছেলে আছে। এখন আমি সবার বড়। এখন আমি এই কাজটা করতেছি, আমাদের এই আশেপাশের মানুষ অনেক কথা বলে আমাকে দিয়ে, এর জন্য এই কথাটা মনে অনেক কষ্ট লাগে দেখে আপনাদেরকে বলছি। আপনারা সবাই আমার এই ভিডিওটা যদি একটু শেয়ার করে দিয়েন, আর লাইক দিয়ে কমেন্ট করেন যে কথাটা যে আমি বলছি ঠিক না বা ঠিক। যদি ঠিক কথা বলে থাকি তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আর যদি আমি ঠিক কথা না বলে থাকি সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।